إن الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وبالسند المتصل مني إلى الإمام ابن ماجة ومنه إلى أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم لا يقبل الله تعالى لصاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا عمرا ولا جهادا في سبيل الله ولا صرفا ولا عدلا يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والحمد لله رب العالمين محبت رواجي بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব ভাগলপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম মুআজ্জাজ সভাপতি আমার পরম মহাব্বত ভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা কামালউদ্দিন ইদ্রিসি সাহেব, আজকের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব আফজাল সাহেব, প্রধান আলোচক বিশেষ করে এতক্ষণ খুবই সাদা মাটা কথায় অত্যন্ত প্রাঞ্জল উপস্থাপনায় কথা বলে যাচ্ছিলেন আমার মহতারাম শ্রদ্ধেয় বড় ভাই লক্ষ যুবকের প্রাণস্পন্দন জনাব মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব উপস্থিত আছেন। আজকের বিশেষ আলোচক মাদ্রাসা এমদাদিয়ার মোহতারাম মোহতামিম আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা নুরুল আমিন আজিজি সাহেব, মোহতারাম ভরবাই মুফতি জুবায়ের আহমদ ভৈরবী, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম খুরশিদি সহ আরো অনেকে, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের হায়াতে বরকত নসিব করেন বলেন আমিন। মরবিয়ানে ইজাম যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকে অত্যন্ত প্রাকৃতিক অনুকূল পরিবেশে একেবারে হাড় কাঁপুনি ঠান্ডাও না আবার একেবারে গরমও না, যেন বসন্তের একটি মৃদু আভা ছড়িয়ে আছে প্রকৃতিতে। বিগত কিছুদিন আগেই হাড় কাঁপুনি ঠান্ডা ছিল,
কথা বলেন ঠিক কিনা? এখন এমন ঠান্ডা নেই, খুবই কম। আমাদের জন্য এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ তৈরি করে দিয়েছেন কে বলেন না? মুহাব্বতে বলেন না কি? আসলে একটি লজ্জাজনক সত্য কথা বলতে কি, এই যে আমি আপনি আমরাই কজন লোক এখন যদি রাজপথে মিছিল নিয়ে বের হই, বুঝেন মিছিল নাকি এলাকায় মিছিল হয় না, রাজপথে মিছিল নিয়ে যদি বের হই দেখা যাবে মিছিলের আওয়াজ এতটা বিকট যেন অট্টালিকা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে, ধমনীর সবটুকু শক্তি আমরা উজাড় করে দেই এমন পচা কিছু মিছিলে। অথচ প্রয়োজন ছিল মুসলমানের ধমনীর শক্তি যদি ব্যয় হয়, ব্যয় হবে আল্লাহর নাম উচ্চারণে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মহাব্বতে পড়ছি, আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে এখানে ওলামায়ে কিরামের জবান থেকে কোরআনের কথা শ্রবণ করার পরিবেশে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার একটা অভ্যাস, অনেক জায়গায় আমি বলে থাকি, মাদ্রাসার ক্লাসে ছাত্রদেরকে কিতাব পড়িয়ে 5-7 মিনিট পর পর পিছনের পড়া আমি জিগাই। আপনারা বলেন এতে ছাত্রদের লস না লাভ? কেন? কেন? কারণ হলো যতক্ষণ ক্লাসে পড়া চলবে, পাঠদান চলতে থাকবে, ততক্ষণ ছাত্রের মনোযোগ ক্লাসের বাহিরে যাবে না, ক্লাসের ভেতরেই থাকবে, কথা বলেন? কারণ একটু পড়ে তো এই পড়া জিজ্ঞেস করা হবে। একই সিস্টেমে 5-7 মিনিট বয়ান করে করে পিছনের বয়ান আমি জিগাই। আপনারা একটু জবাব দেন এতে আপনাদের লস না লাভ? যদি লাভ হয় জিজ্ঞেস করলে পরে হা না ঠিকঠাক ভালো মন্দ সারা শব্দ দিবেন ইনশাল্লাহ, নাকি মাইন্ড করবেন? আল্লাহ তৌফিক দেন বলেন আমিন। তাহলে শুরুতে একটা পরীক্ষা করে ফেলি, কথা কয় না? রেডি? আপনাদের সামনে যে সুরার আয়াত তিলাওয়াত করেছি, সুরার নাম বাকারা, বলেন সুরার নাম কি? মাশাআল্লাহ, চোখখান খোলা আছে। আয়াত নম্বর 250, আয়াত নম্বর 250 হাদিস পড়েছি যে কিতাব থেকে, কিতাবের নাম ইবনে মাজা, বলেন কি নাম? পৃষ্ঠা নম্বর 6, পৃষ্ঠা নম্বর কয়? হাদিস নম্বর 49, হাদিস নম্বর 49। আল্লাহ যদি তৌফিক দেন সুরা বাকারার, সুরা বাকারার 250 নম্বর আয়াত, ইবনে মাজা শরীফ 6 নম্বর পৃষ্ঠার 49 নম্বর হাদিস, যে হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরাইরা, বলেন সাহাবীর নাম কি? আয়াত আর হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, বলেন আমিন। আমার তিলাওয়াতকৃত সুরা বাকারা, অবশ্যই আজকে আমার টার্গেট ছিল অন্য একটি বিষয়ে আলোচনা করার। মঞ্চে ওঠার সময় দু একজন যুবক ভাই বললেন হুজুর সুরা বাকারার 250 নম্বর আয়াতের তাফসীরটা শুনতে চাই, ওনাদের দাবির প্রেক্ষিতে এটা তিলাওয়াত করা হয়েছে। আমার তিলাওয়াতকৃত সুরা বাকারার 250 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কাহিনী উল্লেখ করেছেন, কাহিনী বুঝেন কি? কাহিনী মানে ঘটনা।
এমন এক কাহিনী তিনি উল্লেখ করেছেন, এই কাহিনী যারা শুনবে এদের ইমানের স্পিড বেড়ে যাবে। জুড়ে বলেন না, এটা বিগত ছয় মাস আগের কাহিনীও না, এক বছর, বারো বছর, একশো বছর আগের কাহিনীও না, একেবারে 3070 বছর আগের কাহিনী। কত বছর আগের? 3070 বছর। হিসেবটা মোটামুটি এরকম, 3070 বছরের হিসেব দিচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। আজ থেকে 1500 বছর আগে, কত বছর? 1500 বছর আগে একজন পয়গাম্বর ছিলেন, যিনি একেবারে শ্রেষ্ঠ নবী, কথা বলে না, একেবারে শেষ নবী, যিনি দুজাহানের বাদশাহ, যিনি হাউজে কাউসারের মালিক, কেয়ামতের ময়দানের একক সুপারিশকারী, যার সুপারিশ ক্রমে হিসেব নিকাশ বিচার কার্য শুরু হবে। সাইয়েদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, শফিয়ে আজম, মুশফিকে আকরাম, হাবিবি কিবরিয়া, আহমদি মুহাম্মদ মুস্তফা, একটু চিল্লায় পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। নাকি তারপরে আরো নবী আছে? একটু জুড়ে বলবেন কি? কেন, গোলাম আহমদ কাদিয়ানি নেই? গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর পরে, সে তো শেষ নবী না? দুঃখ হয়, 95% মুসলমানের দেশে কাদিয়ানি জামাত নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে এদেশের হাটে মাঠে পথে ঘাটে বন্দরে রাস্তায় আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় এটা মুসলিম জাতির জন্য চরম লজ্জাজনক ব্যর্থতা। আপনারা জানেন এই ভারতবর্ষ শাসন করেছিল 200 বছর ব্রিটিশ লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিক দল, ব্যবসার ছলে বলে কলে কৌশলে খ্রিস্টীয় শতাব্দীর 17 শতকের শুরুর দিকে এই মহাভারতের উপর তাঁবু ঘেরেছিল ব্যবসার ছলে। একটা পর্যায়ে এই ভারতের ক্ষমতা তারা দখল করে নেয়, 200 বছর এই ভারতে তাণ্ডব চালায়। অবস্থা এতটা শোচনীয় পর্যায়ে গিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার রাষ্ট্রে আইন জারি করল, মুসলমান দাঁড়ি রাখলে সরকারকে 1 রুপিয়া ট্যাক্স দিতে হবে। আলহামদুলিল্লাহ কইতাছেন, জোরে বলেন না, মাথায় টুপি পড়লে 2 রুপিয়া ট্যাক্স দিতে হবে। মসজিদের ইমাম মিনার থেকে আজান দিলে 10 রুপিয়া ট্যাক্স দেওয়া লাগবে। আপনারা বলেন তখন মুসলমান স্বাধীন না পরাধীন? কতটুকু? যার কোন সীমানা? এমনই ক্রান্তিকালে একজন মৌলানা নাম আব্দুল আজিজ, বলেন কি নাম? মুহাদ্দিস দেহলভি, তিনি ফতোয়া দিলেন ব্রিটিশের নির্যাতনের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করা ফরজে আইন। মৌলানার এই ফতোয়া পুরা ভারতে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ভারতের হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, চাকমা, মারমা, গারু, উপজাতি, সর্বজাতি মৌলানার ফতোয়াকে সামনে রেখে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। এমন এক কঠিন অবস্থায় ভারতের সব মানুষ ব্রিটিশের বিরুদ্ধে যখন তুঙ্গে উঠল, লন্ডন কনফারেন্স থেকে উইলিয়াম হান্ডারের নেতৃত্বে একদল প্রতিনিধি ভারতে পাঠানো হলো,
কেন ভারতের মানুষ ব্রিটিশ বিরোধী হয়ে গেছে। পুরা ভারতে উইলিয়াম হান্ডারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল এক বছর ঘুরল, কয় বছর ঘুরে ঘুরে এক বছর পর লন্ডন কনফারেন্সে রিপোর্ট পেশ করলো, ভারতের মানুষ ব্রিটিশ বিরোধী হয়ে গেছে তিন কারণে। বলেন কয় কারণে? নাম্বার ওয়ান, এই ভারতের মানুষ মৌলবি পাগল, মৌলবিরা বিজাতীয় শাসনের বিরুদ্ধে জেহাদের ফতোয়া দিয়েছে, মুক্তির সংগ্রামের ডাক দিয়েছে, এই ডাকে মানুষ পঙ্গুপালের ন্যায় ঝাঁপিয়ে পড়েছে। অতএব ব্রিটিশ বিরোধী আন্দোলন যদি থামাতে হয় মৌলবীর দলকে কচুর মতো কল্লা কেটে নিঃশেষ করে দিতে হবে। 1863 থেকে 66, 63 থেকে জোরে বলেন না, কত বছর হয়, আর একটু জোরে বলেন, তিন বছরে নেতৃস্থানীয় 17,000 আলেমকে রাতের আধারে গাছের ঢালে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। এতে কি মৌলবীর দল শেষ হয়ে গেছে? আরো জোরে বলেন না। এই ভারত থেকে কিয়ামত পর্যন্ত 90 ব্রিটিশ স্বৈরাচারেরা মৌলবীদের বিরুদ্ধে অবস্থান নিলে মৌলবীরা আপনার কচুরি পানার মতো বেসে যাবে? ফেরাউন পারে নাই, কারুন পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহিল পারে নাই, আবু লাহাব পারে নাই, কেউ পারবে না ইনশাআল্লাহ। দুই নম্বর রিপোর্ট পেশ করা হলো, মৌলবীরা ফতোয়া দেয় কোরআন দেখে। বলেন কি দেখে? মুক্তির সংগ্রামের ফতোয়া কি দেখে দেয়? যতকাল কোরআন থাকবে ততকাল মুক্তির সংগ্রামের ফতোয়া থাকবে, যতকাল ফতোয়া থাকবে মৌলবীরা বুলেটিন দিতেই থাকবে। 3 কোটি কোরআনে কারিমের এডিশন এক জায়গায় জমা করে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হবে। এতে কি কোরআন সমূলে শেষ হয়ে গেছে? যদি আগুন লেগে পৃথিবীর সব লাইব্রেরিগুলোতে সব বই পুস্তক পুড়ে যায়, এক কবি, এক গায়ক, এক হিন্দু বেচারা কবিতা লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু এ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বইয়ের দোকান পড়বে, কাগজের এই কোরআন, কাগজের এই কোরআন পড়বে, হাফেজ কোরআনের সিরা থেকে জ্বলন্ত যে কোরআন আছে এটা কেউ পড়তে পারবে না ইনশাআল্লাহ। 3 নম্বর রিপোর্ট, কোরআন পড়ানো হয় মাদ্রাসায়। কোথায়? 12 লক্ষ মাদ্রাসা। কয় লক্ষ? তৎকালীন ভারতে 12 লক্ষ মাদ্রাসা। 12 লক্ষ মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এখানে পড়ে মৌলবী হয়, মৌলবী হয়েই বিজাতীয় শাসনের বিরুদ্ধে ফতোয়া দেয়। ফ্যাক্টরি বন্ধ করলে কি মাল সাপ্লাই থাকবে? কথা আর একটু আসতে বলেন। ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় মালের প্রোডাকশন থাকবে? মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মৌলবীর প্রোডাকশন থাকবে? এবার ফয়সালা করা হলো, 12 লক্ষ মাদ্রাসার দরজায় তালা লাগিয়ে মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া। কিন্তু আপনারা বলেন এতে কি মৌলবীর প্রোডাকশন বন্ধ হয়ে গেছে? ব্রিটিশ সরকার দেখল 17,000 মৌলবীকে ফাঁসিতে ঝুলাইলাম, 3 কোটি কোরআনে কারিমের এডিশনে আগুন লাগিয়ে পুড়ে ফেললাম, 12 লক্ষ মাদ্রাসার দরজায় তালা ঝুলালাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন তো বন্ধ হয় না, একজন মৌলবীকে ফাঁসি দিলে ওর রক্ত থেকে শত শত মৌলবী পয়দা হয়ে যায়। এবার ব্রিটিশ সরকার ফয়সালা করলো লন্ডন কনফারেন্সে মৌলবীদের নিজেদের মধ্যে একটা অন্তদ্বন্দ্ব আর কলহ সৃষ্টি করে দিতে পারলে, ঘরের ভেতরে দ্বন্দ্ব থাকলে বাহিরের শত্রুরা সুযোগ পায়। এবার টাকা পয়সা দিয়ে 4 প্রকারের মৌলবী কিনল। কয় প্রকার? সময় হাতে আসলে আস্তে আস্তে প্রত্যেক প্রকারের আলোচনা আসবে,
চার প্রকারের মধ্যে এক প্রকারের নাম কাদিয়ানি। এক প্রকারের নাম কি? গোলাম আহমদ কাদিয়ানিকে কোটি কোটি টাকা দিয়ে কিনলো। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এই গোলাম আহমদ কাদিয়ানি তুমি ফতোয়া দিবে ব্রিটিশের পক্ষে। নাউজুবিল্লাহ বলবেন না। গোলাম আহমদ কাদিয়ানি এক নম্বর ফতোয়া দিল, খুলাফায়ে রাশিদিন আবু বকর উমর উসমান আলীর খেলাফতে থাকা যেমন সওয়াবের কাম, ব্রিটিশের শাসনের অধীনে থাকা এর চেয়ে বেশি সওয়াবের কাজ। কি বুঝলেন? টের পাইতেছেন কিছু? ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে সম্মেলন ডাকলো গোলাম আহমদ কাদিয়ানি। সম্মেলন ডেকে বললো, ভক্তরা মুহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। এর একুশ দিন পর, কয়দিন পর, আরেক সম্মেলন ডেকে বললো কেয়ামতের আগে ইমাম মাহদী আসবে, আমি ইমাম মাহদী। একচল্লিশ দিন পর, কয়দিন পর, আরেক সম্মেলন ডেকে বললো কেয়ামতের আগে ঈসা আসবে, ঈসা, আমি ঈসা। একষট্টি দিন পর, কয়দিন, আরেক সম্মেলন ডেকে বললো আমি শুধুই শেষ নবী নই, শুধুই মাহদি নই, শুধুই ঈসা নই, আমি তো আল্লাহর বউ। আর জোরে এখন না, এই বক্তব্যগুলো দেওয়ার পরে আপনাদের কাছে আমি একটা ফতোয়া চাই। এতগুলো বক্তব্য দেওয়ার পরে গোলাম আহমদ কাদিয়ানি কি টাটকা ইমানদার না কাফের? আর একটু জোরে ঘন, এই কাফের কে যারা নবী মানে ওরা জোরে বলেন, এদের পক্ষে যারা দালালি করে দালাল্লা, আরো জোরে বলেন, দালাল যদি এমপি হয় তাইলে কাফের হবে না, এমপির সার্টিফিকেট আছে তো, দালাল যদি মন্ত্রী হয় তাইলে কাফের হবে না। এদেশের 95% মুসলমানের স্বাধীন মাটির রাজধানী ঢাকার বুকে জাতীয় সংসদের অধিবেশনে এক এমপি রাশেদ খান মেনন কাদিয়ানিদের পক্ষে দালালি করেছে। তাহলে মেনন সাহেব কি টাটকা ইমানদার? জোরে বলেন কি? এমন এক এমপি যে আওয়ামী লীগের নৌকার ভিক্ষা নিয়ে এমপি হয়েছে, কথা বলেন, কথা বলেন, আওয়ামী লীগের নৌকার ভিক্ষা বাদ দিয়া আপনি এমপিতে দাঁড়ান, আপনি এমপি না মেম্বার হতে পারলে আমি মাইকের সামনে বসবো না, কথা বলেন ঠিক কিনা? এই বেচারা, হাসির কথা না, এই বেচারা এই সাহস থেকে পেল 95% মুসলমানের দেশের রাজধানীর সংসদে দাঁড়িয়ে কাদিয়ানিদের পক্ষে দালালি আর গোলামি করবে, তার তো ভাবার দরকার ছিল। এই দেশ, এটা শাহজালাল মুজাররাদ ইয়ামানির দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশের মাটির নিচে হাফিজ্জি হুজুর ঘুমিয়ে আছে, এই দেশের মাটির নিচে পীরজি হুজুর ঘুমিয়ে আছে, এই দেশের মাটির নিচে ফখরে বাঙ্গাল ঘুমিয়ে আছে, এটা শহীদ গাজীর দেশ, ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? এই দেশের মাটি খনন করলে এখানে 360 আউলিয়ার একেবারে তাজা তাজা লাশ পাওয়া যাবে, এই মাটির ইঞ্চি ইঞ্চি তালাশ করলে শাহজালালের চোখের পানি পাওয়া যাবে, শাহপরানের চোখের পানি পাওয়া যাবে, এই মাটিগুলো সয়েল টেস্ট করলে এখান থেকে লোনা পানি বের হবে না, এখান থেকে শহীদ গাজীর তাজা খুন আর রক্ত বের হবে, এই মাটিগুলো তালাশ করলে এর নিচে হাফিজ হুজুর ঘুমিয়ে আছে, এই মাটির নিচে মুফতি আমিরি ঘুমিয়ে আছে, এই মাটির নিচে শাইখুল হাদিস শুধু মুর্দা নয়, এই মাটির উপর এখনো আহমদ শফি জিন্দা আছে, কথা বলেন ঠিক কিনা? এই মাটির উপর এখনো মামুনুল হক জিন্দা আছে, এই মাটির উপর এখনো আল্লামা জুনাইদ বাবুনগরী জিন্দা আছে, এই মাটির উপর এখনো নুরুল ইসলাম উলিপুরি জিন্দা আছে,
এটা এমন এক মাটি যে মাটির মিনার মিনার থেকে দৈনিক একবার না পাঁচ থেকে পাঁচবার আল্লাহু আকবারের ধ্বনি যখন প্রতিধ্বনিত হয় আকাশ বাতাস মুখরিত হয় আল্লাহু আকবার আওয়াজ শুনে এই দেশের মাল্লামাজি কাছে যায়, কৃষক শ্রমিকরা কাছে যায়, ক্ষেত্রমারীরা কাছে যায়, আল্লাহু আকবার আওয়াজ শুনে পশু পাখির ঘুম ভাঙে, হিন্দু বৌদ্ধ সার চাকমা আমাদের ঘুম ভাঙে, আল্লাহু আকবারের দেশে দাঁড়াইয়া কাদিয়ানিদের পক্ষে দালালি করলে কুরআনের দালালের পিঠের চামড়া থাকবে না, চামড়া থাকবে না, চামড়া থাকবে না। এই দেশে কাদিয়ানিদের দালালরা আজ হোক কাল হোক কালো কুত্তার মতো বিদায় নিতে হবে ইনশাল্লাহ। হিসেব দিতেছিলাম 3070 বছরের, আজ থেকে 1500 বছর আগে, কত বছর নবী ছিলেন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন হাবিবে কিবরিয়া মাহবুবে দু জাহা আহমদ মুহাম্মদ মুস্তফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর 570 বছর আগে একজন নবী ছিলেন, নাম ঈসা রুহুল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা অঙ্ক দেব, ফলাফলটা সকলকে ভেবে চিনতে জানাতে হবে, 1500 570 যোগ করলে কত হয় বলে? অঙ্ক খুবই জটিল হয়ে গেল, 1500 আর 570 যোগ করা এটা কি ভাই খুবই মাস্টার্স ডিগ্রি ক্লাসের অঙ্ক নাকি? তাহলে সকলেই তো উত্তরটা বলার কথা, 1500 570 কত হয়? হযরত ঈসা রুহুল্লাহর 1400 বছর আগে, কত বছর? আরেকজন নবী ছিলেন, নবীর নাম মুসা কালিমুল্লাহ। এবার আরেকটা অঙ্ক দেব, আপনারা ফলাফল জানাবেন, 2070 আর 1400 যোগ করলে কত হয় বলেন? 3400। মুসা কালিমুল্লার ইন্তেকালে 400 বছর পর, কত বছর? একজন নবী হইলেন। তফসিরের কিতাবে নবীর নামের ব্যাপারে মতামত পাওয়া যায় তিনটি, বলেন কয়টি? এক নম্বর অভিমত, নবীর নাম ইউসা, বলেন কি নাম? দুই নম্বর অভিমত, নবীর নাম শামউন, জুড়ে বলেন। তিন নম্বর অভিমত, নবীর নাম শামউইল। তবে বেশিরভাগ তফসিরের কিতাবে পাওয়া যায় শামউইল, বেশিরভাগ যেখানে আমরা আছি। তাহলে নবীর নাম ধরে নিতে পারি শামউইল, বলেন কি নাম? মুসা নবীর ইন্তেকালের 400 বছর পর শামউইল নবী হলেন। মুসা নবীর ইন্তেকালের পর থেকে 400 বছরে বনি ইসরাইলের মাঝে কলেমার দাওয়া টোটালি অফ ছিল, আল আমরু বিল মারুফ ওয়ান নাহিউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের টোটালি অফ ছিল। আপনারা বলেন, দ্বীনের দাওয়াত যদি অফ থাকে দ্বীন কি জিন্দা থাকবে? ফলে বনি ইসরাইলের লোকেরা গোমরা হয়ে দুই দলে বিভক্ত হয়ে গেছে, কয় দলে? প্রথম দলের নাম মুশরিক, বলেন কি নাম? মুশরিক মানে যারা আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরিক করে, শিরক। বলেন আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, ব্যবসায় লাভ দেওয়ার মালিককে, লস দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, শুধু বিয়ের 15-20 বছরের ভেতরে বাচ্চা কাচ্চা না হলে ওই বাচ্চাটা দিতে পারে বাবা কল্লা, ওইটাও কে দিতে পারে? যে বলে বাবা কল্লা, ইমান আছে না গেছে, এর নাম মুশরিক। এর নাম কি? দ্বিতীয় দলের নাম বিদআতি,
দ্বিতীয় দলের নাম কি? বিদআতি বলা হয় যারা আল্লাহর নাজিল করা ধর্মকে যেমন ছিল তেমন রাখেনি, মন গড়া পরিবর্তন পরিবর্তন যোগ বিয়োগ প্লাস মাইনাস কাজ সাত সংযোজন বিয়োজন ইত্যাদি ইত্যাদি নানান কিছু করতে করতে আল্লাহর ধর্মকে আমাদের এই বাংলাদেশের একটা খাবারের মতো বানিয়ে ফেলেছে। এদেশের একটা খাবার আছে খুবই জনপ্রিয়, সর্ব এলাকায় পাওয়া যায়, যে খাবারে ডাল চাল একসাথে মিক্স, চালকে ডাল থেকে আলাদা করা যায় না, ডালকে চাল থেকে আলাদা করা যায় না, আলু পেঁয়াজ মরিচ সবজি একেবারে মিক্স, একটাকে আরেকটা থেকে আলাদা করা যায় না, খাবারের নাম খিচুড়ি। বিদআতিরা আল্লাহর দিনকে বানাইছে একেবারে খিচুড়ি। এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া জিজ্ঞেস করব, চোখ খান খোলা রেখে ফতোয়াটা দেবেন। মুসা নবীর ইন্তেকালের পর থেকে 400 বছর দিনের দাওয়াত চালু ছিল না অফ ছিল? ফলে বনী ইসরাইল গুমরা হয়ে ভাগ হয়ে গেছে, কয় ভাগ? প্রথম ভাগের নাম, দ্বিতীয় ভাগের নাম। এখন আপনারা ফতোয়া দেন মুশরিক আর বিদআতি দুই দলের মধ্য থেকে কোন দলের উপর আল্লাহ রাজি আর খুশি? একটু জোরে বলেন, একটার উপরে না। যার উপরে আল্লাহ রাজি না খুশি না তার উপরে নাজিল করেন রহমত না গজব? ফলে বনী ইসরাইলের উপর আল্লাহ রব্বুল আলামিন গজব নাজিল করলেন দুইটি। জোরে বলেন, কয়টি? এক নম্বর, বনী ইসরাইল ছিল রাজার গোষ্ঠী। বলেন, কিসের গোষ্ঠী? রাজার গোষ্ঠী মানে কি? যারা জোতা সেলাই করে না দেশ চালায়। আল্লাহ পাক এদেরকে বানায় দিছেন গোলামের গোষ্ঠী। রাজাকে গোলাম বানানো এটা কি গজব নয়? ছোট গজব না বড় গজব? দুই নম্বর, বনি ইসরায়েলের হাতে ছিল একটা বাক্স। বুঝেন বাক্স? বাক্স এমন এক বাক্স ছিল যেই বাক্স মাঝে মধ্যে কথা বলতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? এমন এক বাক্স যেটা মাঝে মধ্যে হাঁটতেও পারত, এমন এক বাক্স যেই বাক্স হাসতে পারত কান্না করতে পারত, এমন এক বাক্স এটাকে ঝড় সিডর হারিকেন টর্নেডো নার্গিস হামলা মামলা আক্রমণ এগুলোর মধ্যে ছেড়ে দিলে সাথে সাথে সব বন্ধ হয়ে যেত। লক্ষ লক্ষ কাফেররা হামলা করলে বনী ইসরায়েলের লোকেরা এই বাক্সকে ইবাদতগাহ থেকে বের করে শত্রুদের উদ্দেশ্যে ছেড়ে দিত আর এই বাক্স শত্রুদেরকে ফড়ায়া সব মেরে ফেলত। বলেন, বাক্সটা স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ না অসাধারণ? তাজ্জব বাক্স। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্স বনী ইসরাইলের হাত থেকে ছিনিয়ে নিয়ে মুশরিকদের হাতে দিয়া দিছেন। এই দুই গজব যখন নাজিল হইল, শামউইল নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, আমাকে তোমরা মানো, মানলে দুই গজব আল্লাহ উঠিয়ে নেবেন আর দুইটা রহমত নাজিল করবেন। বনি ইসরাইল বলল, আপনি যে নবী কি প্রমাণ? নবী বললেন, প্রমাণ হলো আমি তোমাদের মধ্য থেকে একজনকে নেতা বানাবো, লিডার, নেতা। বুঝেন তো নেতা? এটা তো খুব বুঝবেন, নেতার দেশ হয়। আমি তোমাদের থেকে একজনকে লিডার বানাবো, নেতা। এই নেতাকে যদি তোমরা মানো, তার কমন মেনে পিছে পিছে চলে সংগ্রাম করো, তোমাদের সৈন্য সংখ্যা যতই কম হোক তোমাদের বিজয় হবে আর শত্রুদের পরাজয় হবে। বনী ইসরাইল বলল, নেতার নাম কি? নবী বললেন, নেতার নাম তালুত। বলেন, নেতার নাম কি? ইন্নাল্লাহ জাআলা লাকুম তালুতা মালিকা। নেতার নাম তালুত। বনী ইসরাইলের লোকেরা বলল, আপনি যাকে নেতা বলছেন
এই নেতার মধ্যে তো আমরা খুঁজে তিনটি দোষ পাই, কয়টি দোষ? এক নম্বর তার পেশা কসাই, পেশা কি বলেন? কসাই পেশাকে সমাজের মানুষ উঁচু নজরে দেখে না, নিচু গালি দেয় কসাইয়ের ঘরের। দুই নম্বর তার গোষ্ঠী মুচি। তিন নম্বর সে ফকির। এই ফকির লোক নেতা হয় কেমন করে? আমাদের দেশে মন্ত্রী এমপি বাদ দিলাম, ওয়ানলি ওয়ান, একজন মেম্বার বের করতে পারবেন ফকির আছে নাকি? অতএব এই কসাই মুচির গোষ্ঠীর লোক, আবার সে ফকির, সে নেতা হয় কেমন করে? নবী তখন জবাব দিলেন, যদিও পেশা তার কসাই, যদিও গোষ্ঠী তার মুচি, যদিও সে ফকির, কিন্তু তার সিনার ভেতরে আসমানি এলেম আছে। তো জোরে বলবেন না, সিনার ভেতরে কি আছে? আসমানি এলেম। এতটুকু তফসির থেকে বোঝা গেল, নেতা হওয়ার জন্য পেশা উন্নত দরকার না, আসমানি এলেম। নেতা হওয়ার জন্য গোষ্ঠী উন্নত দরকার না, আসমানি এলেম। নেতা হওয়ার জন্য কোটি কোটি আর বিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যাংক অ্যাকাউন্ট দরকার না, আসমানি এলেম। কেন? কারণ হলো, নেতার যদি আসমানি এলেম না থাকে, কোরআনের এলেম না থাকে, জায়েজ না জায়েজের এলেম না থাকে, হালাল হারামের জ্ঞান না থাকে, তাহলে পরে এই নেতা কে চোর আর কে সাধু এটাই বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই নেতা বুঝবে না কে ডাকা, কে চাঁদাবাজ, কে চিন্তাই রাজানি চাঁদাবাজি আর টেন্ডারবাজির সাথে জড়িত, কারা সাধু, কাদের আখলাক উন্নত, ফলশ্রুতিতে হবে, চোরের দলেরা চুরি করবে, ডাকাতের দলেরা ডাকাতি করবে, চিন্তাই রাজানি আর টেন্ডারবাজওয়ালারা ইত্যাদি অনিষ্টতা চালিয়ে যাবে, আর অন্যায়হীন যারা আখলাকওয়ালা নিরপরাধ লোকেরা তারা জেলের সেলের ভেতরে ধুকে ধুকে মরবে, শত শত মার্ডার কেসের আসামিরা, সেঞ্চুরি করা মার্ডার কেসের আসামিরা বুক ফুলিয়ে কাঁধ দুলিয়ে ঘুরবে, নিরপরাধ লোকেরা জেলের ভিতরে ধুকে ধুকে মারা যাবে, ফলে এই সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না, এটা চোরের বাংলা হয়ে যাবে। এবার বনী ইসরাইল বলল, এই নেতার সিনাই যে আসমানি এলেম আছে কি প্রমাণ? নবী বললেন, প্রমাণ হলো আগামীকাল ফজরের আগে আগে, কিসের আগে? নেতার ঘরের চালের উপরে, চাল মানে ছাপ, বুঝেন ছাপ, নেতার ঘরের চালের উপরে আসমান থেকে একটা নূরের বাক্স নাজিল হবে। জোরে বলেন না। এই বাক্সের ভিতরে বরকতওয়ালা পাঁচটি জিনিস থাকবে, কয়টি জিনিস? পাঁচটি। সামনের আলোচনা সহজে বুঝার স্বার্থে পিছনের কথা কিছু রিপিট করছি। আপনাদের সামনে যে সুরার আয়াত তিলাওয়াত করলাম, সুরার নাম আলে ইমরান না বাকারা? আয়াত নম্বর 243 না 50? একটু জোরে বলেন। হাদিস পড়লাম যে কিতাব থেকে, কিতাবের নাম আবু দাউদ না ইবনে মাজা? পৃষ্ঠা নম্বর 9 না 6? হাদিস নম্বর 42 না 49? সাহাবীর নাম উমর না আবু হুরায়রা? একটু জোরে বলেন না। 250 নম্বর আয়াতে আল্লাহ যে কাহিনী বলছেন, এটা শুনলে ঈমান কমে না বাড়ে? 70। একটু জোরে বলেন। 3070 বছর আগে যিনি নবী হইলেন, নবীর নামের ব্যাপারে তফসিরের কিতাবে পাওয়া যায় 6 মত না 3 মত? জোরে খান, 6 মত? বেশিরভাগ মত নবীর নাম মুসা না সামুইল? তিনি নবী হইছেন মুসা নবীর ইন্তেকালের 800 বছর পর না 400? জোরে খান, 600? 400 বছরে বনী ইসরাইল গুমরা হয়ে গেছে 12 দল না 2 দল? আরো জোরে, প্রথম দলের নাম কমিউনিস্ট না মুশরিক? আর একটু জোরে, দ্বিতীয় দলের নাম ফেডারেশন না বিদাতি? আর একটু জোরে, 2 দলের প্রতি আল্লাহ রাজি আর খুশি না নারাজ? নারাজ হয়ে নাজিল করছেন রহমত না গজব? গজব 8টা না 2টা? নবী বললেন, আমাকে নবী মানো, তাইলে গজব আরো 2টা নাজিল হয়ে 7টা হবে না গজব দূর হবে? আর একটু জোরে বলেন। বনি ইসরাইল বলছে, প্রমাণ কি? নবী বলছেন, প্রমাণ হইল তোমাদের মাঝে একজনকে নেতা বানাবো, নেতার নাম সেন্টু না তালুক?
আরো জোরে বলেন, বনি ইসরাইল বলছে এই নেতার মধ্যে তো আমরা খুঁজে দুষ পাই নয়টা না তিনটা, আরো জোরে খন। নবী বললেন যদিও তিন দোষ আছে তার সিনার ভিতরে বিজ্ঞান আছে না আসমানি এলেন? বনি ইসরাইল বলল তার সিনাই যে আসমানি এলেন আছে, কি প্রমাণ? নবী বললেন প্রমাণ হইল ফজরের আগে আগে তার ঘরের ছাদের উপরে ঠাডা পড়বে না বাক্স নামবে। মুহূর্ত সেইটুকু। এবার আসেন সামনে, আগামীকাল ফজরের আগে আগে তার ঘরের ছাদের উপরে বাক্স নামবে। এবার ছয় লক্ষ বনি ইসরাইল, তফসিরে কাবির বলে কয় লক্ষ বনি ইসরাইল, ছয় লক্ষ বনি ইসরাইল তাহাজ্জুদের টাইমে, বলেন কিসের টাইমে? তাহাজ্জুদের টাইম কি ফজরের নামাজের পরে না আগে? তাহাজ্জুদের টাইমে নেতার বাড়ির সামনে উঠানে, উঠান বুঝেন, উঠানে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো নেতার ঘরের ছাদে, বাক্স কি আসমান থেকে নামে না ওই নবী হুজুর সে কি আপনার কোন রকম বাটপারি কইরা বাক্স দিয়ে আসে, মৌলবী সাহেবকে আজকে ধরতে হবে এক নম্বর না দুই নম্বর? অন্যদিন ফজরের নামাজ পড়ে না, কে নামাজ পড়ে না? আজকে নেতার বাড়ির সামনে হাজির কিসের টাইমে? তাহাজ্জুদের না। কেন? তাহাজ্জুদের মহব্বতে না মৌলবীকে পরীক্ষা করার নিয়তে? এরকম কিছু লোক আছে যার নিজের জিন্দগিতে সুন্নত নাই, মেসওয়াকের ধারে ধারে না, মাথায় টুপি নাই, জুব্বার ধারে ধারে না, হাতে তসবি নাই, কোন সময় আপনার ওজুর ধারে ধারে না, নামাজ ঠিক মতে পড়ে না, আওয়াবিনের সাচ্চাস্ত তাহাজ্জুদ তো স্বপ্নেও দেখে নাই, জিন্দগিতে কোনোদিন দান খয়রাতে নাই, হজমরা কি জিনিস বুঝেও না, দান খয়রাতের ধারে ধারে না, ভালো কাজ কি জিনিস বুঝে না, নামাজ একত্রও পড়ে না, গাঙ্গা পাঁচত্বও সারে না, এমন কিছু লোক আছে উলামাই কেরামের পিছনে লেগে থাকে দোষ খোঁজার জন্য, বিচ্যুতি খোঁজার জন্য। আশরাফ থানভী বলছেন ইন্তেকালের সময় এগুলো বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের মহব্বত ওয়ালা বানায় দেন, বলেন আমিন। এটা আমার মুখের কথা না, হাদিসের কথা। কিতাবের নাম বুখারী শরীফ, বলেন কি নাম? খন্ড নম্বর এক, খন্ড নম্বর পৃষ্ঠা নম্বর ষোলো, পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর বাহাত্তর, বলেন হাদিস নম্বর বর্ণনাকারী সাহাবীর নাম আনাস, সাহাবীর নাম কি? আনাস বলেন আমার নবী আমাকে বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবী রসুলের ওয়ারিসদার। সুবহানাল্লাহ, বলবেন না? একজন নবীর না, এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের ওয়ারিসদার হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম নবী রসুলের ওয়ারিসদার। এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিস মানে কি? কাজী নজরুল আর রবি ঠাকুরের কবিতা না নবীর বাণী? জোরে বলেন কার বাণী? নবীজি বাণী বলছেন মন গড়া না আল্লাহ থেকে? জোরে বলেন কার থেকে? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার মালিক বলেন হে পৃথিবীর মানুষেরা, আমার নবী মুহাম্মদ আরবি মন গড়া একটা কথাও বলে না, যা বলে ডাইরেক্ট আমার কথা, যা বলে ডাইরেক্ট আমি আল্লাহর বাণী। আমার নবী বললেন উলামায়ে কেরাম হলো এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের ওয়ারিসদার, নবী রসুলের ওয়ারিসদার, নবীর ওয়ারিসদার যারা হয়, নবীর ওয়ারিসদার যারা হয় তারা নবীর পর মানুষ হয় না আপন মানুষ। আরো জোরে বলেন, আপনি মারা গেলে সম্পদের ওয়ারিসদার হবে বন্ধের ফতের ওই গ্রামের লোকজন না ছেলে মেয়েরা? জোরে বলেন কারা? ওয়ারিসদারদের প্রতি, ওয়ারিসদারদের সাথে যদি কেউ দুশ্মনী রাখে তাহলে বাবা কি খুশি না নারাজ? সমস্ত নবী রসুল এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের ওয়ারিসদার হলো হকানি উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে যদি কেউ শত্রুতা রাখে নবী রসুল খুশি না নারাজ? জোরে বলেন নবী রসুল নারাজ হইলে আল্লাহ খুশি? জি, জোরে বলেন নবী রসুল নারাজ হইলে আল্লাহ খুশি না নারাজ?
আল্লাহ নারাজ হইলে নাজিল করবেন রহমত না গজব। এই জন্য আমাদের হাকিম উলুম্মা মুজাদ্দিদুল মিল্লা আশরাফ আলী সাহেব থানবী নাওয়ারাল্লাহু মারকাদা তার লেখা এক কিতাব, নাম হলো আল ইলমু ওয়াল উলামা। এই কিতাবে তিনি ফতোয়া লিখছেন তার অভিজ্ঞতার আলোকে। তিনি বলেন, আমি আজকে ফতোয়া লিখতেছি 50 বছর পর্যন্ত আমার 50 বছরের ফতোয়া লেখার কেরিয়ার, 50 বছরের ফতোয়া লেখার অভিজ্ঞতা। খুব খেয়াল করবেন, আমার 50 বছরের ফতোয়া লেখার অভিজ্ঞতা হলো আজ পর্যন্ত যারা ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী করেছে, শত্রুতা করেছে, পিছে পিছে লেগে থেকেছে, মৌলবীদের দোষ খুঁজেছে, এই সমস্ত লোকেরা আমার অভিজ্ঞতা হলো শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেছে। আমরাও হাকিমুল উম্মতের ফতোয়াকে সামনে রেখে বলতে চাই, বর্তমানে এই সমাজে আলেম বিদ্বেষী কিছু লোক পয়দা হয়ে গেছে, আলেম বিদ্বেষী কিছু লোক পয়দা হয়ে গেছে, যাদের লেবাস দেখে বোঝা যায় না, গায়ে জুব্বা আছে লেবাস দেখে বোঝা যায় না, মাথায় পাগড়ি আছে লেবাস দেখে বোঝা যায় না, হাতে তসবি আছে লেবাস দেখে বোঝা যায় না, এরা তবলিগ করে কথা কয় না, কথা বলে না। এজন্য ওলামায়ে কিরাম যেখানে আমরা আছি, বলেন না আমরা আছি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমি বলতেছিলাম, তালুতের ঘরের ছাদের উপরে যে বাক্স নামবে, বাক্সের ভেতরে বরকতওয়ালা 5 জিনিস, বলেন কয় জিনিস? হুজুর আসছে না কি করুন, বরকতওয়ালা 5 জিনিস। 1 নম্বর, এই বাক্সের ভেতরে মুসা নবীর জুতা, সুবহানাল্লাহ, মিয়া যেখানে সুবহানাল্লাহ বলার কিছু জায়গা এখানে বলতে হয়, বললে লস না। নবী বলছেন মুহাব্বতে একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝে যে ফাঁকা আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। কার্পণ্যতা করে লাভ কি, মালিক তো কার্পণ্যতা করে না, বলেন না সুবহানাল্লাহ, বলেন না। 1 নম্বর, এই বাক্সের ভেতরে মুসা নবীর জুতা। এখনো চিন্তা করে হুজুরের কথা মানুন যে লসিনি ফুয়া দেয়। মুসা নবীর 2 জুতা, কয় জুতা? মুসা নবীর এই 2 জুতা এমন ঐতিহ্যবাহী, এই 2 জুতার কথা আল্লাহর কোরআনে আছে, ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা নবী শ্বশুরের কাছ থেকে বিদায় নিলেন, তফসিরে কাবিরে লিখে শ্বশুর ছিলেন নবী, তিনিও নবী, শ্বশুরের কাছ থেকে বিদায় নিছেন, শ্বশুর আব্বা অনেক দিন হয়েছে আপনার বাড়িতে থাকি, মাতৃভূমি দেখতে বড্ড ইচ্ছে হচ্ছে, যে দেশে আমার জন্ম মায়ের ভূমি এটা দেখার জন্য মনটা খুব কাঁদছে, একটু বিদায় দেন, মাতৃভূমি দেখে আসি, স্বদেশটা দেখে আবার চলে আসব। শ্বশুরের কাছ থেকে বিদায় নিলেন, সাথে ওয়াইফকেও নিলেন, হাঁটি হাঁটি পা পা করে রাস্তা পেরিচ্ছেন। একটা পর্যায়ে দিন পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে গভীর রাত, অবস্থা ছিল এমন কনকনে শীতের রাত, ঘন কুয়াশাও ছিল খুব বেশি, অন্ধকার রাতে হাঁটতে হাঁটতে রাস্তার পথ চলতে লাগলেন। এখনকার পিচ ডালা রাস্তা মুসা নবীর যুগে ছিল না, একেবারে সাপ বিচ্ছুর গুহা, একেবারে সাপ বিচ্ছুর গুহা, হায়ানাগুলো সেখান থেকে আওয়াজ করছে। তিনি হাঁটছেন আর শুনছেন বাঘের গর্জন, সিংহের ডাক, বাঘের গর্জন, সিংহের নাক ডাকানি, সাপ বিচ্ছুর ফুসফুস আওয়াজ, একেবারে কলিজাটা থরথর করে কাঁপতেছে, এমন কনকনে শীতের মধ্যে আবার মুসা নবীর ওয়াইফের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কাঁপতেছেন ওয়াইফ, মনে মনে ভাবতেছেন এই যে হার কাঁপুনি শীত, আমার স্ত্রী কাঁপতেছে, একটু আগুন যদি পাওয়া যেত অন্তত আমার স্ত্রী তাপ পোহাতে পারত। আমরা ছোটবেলায় দেখেছি শীত যখন বেশি পড়ে, মাঘ মাসের হার কাঁপুনি শীত, আমাদের দাদি নানিদেরকে দেখতাম ছোলার ভেতর থেকে কিছু ছাই আর কিছু কয়লা একসাথে করে মাটির একটা পাতিলে নিয়ে সাথে কিছু কোড়া আর ছুঁচা একসাথে দিয়ে এখানে তাপ পোহাত। এখন মনে হয় নাই, জি আছে, বেশি একটা মনে হয় না, খুবই কম, কারণ দাদি নানি তো সব একসাথে মারা যায়নি, কিছু আছে এখনো। তো এরকম একটা অবস্থা, এই মাটির পাতিলে কয়লা, তারপরে ছাই, কিছু কোড়া, কিছু চুচা একসাথে দিয়ে ওখান থেকে তাপ পোহানো হতো। ওই পাতিলটার নাম যেন কি ছিল, পাইল্লা না ডাইল্লা, এই যে একজন কাছে আইল্লা,
আল্লাহ এটা ঠিক আছে। মুসা নবী ভাবলেন একটু আগুন যদি পাওয়া যেত অন্তত আমার ওয়াইফ একটু তাপ পোহাতে পারতো। এটা ভাবতে না ভাবতে দেখলেন যে ঝোপের ভেতর থেকে মিটি মিটি আগুন দেখা যায়। জোরে বলেন না। এবার চুপি সারে আগুনকে টার্গেট করে চললেন, আগুনকে টার্গেট করে চললেন, একটু আগুন এখান থেকে আনবো। ওয়াইফকে বললেন এখানে থামো, আমি তো আগুন দেখতে পাচ্ছি, এখান থেকে একটু আগুন আমি নিয়ে আসবো। এটা টার্গেট করে তিনি চলতে লাগলেন। দেখেন যে তিনি আগুনের দিকে সামনে বাড়তেছেন, আগুনও পিছনের দিকে সরতেছে। সুবহানাল্লাহ, বলবেন না ইন্নি আনাসতু নারা। ওয়াইফকে বললেন স্ত্রী রে আমার, আমি তো ঝোপের ভেতর থেকে মিটি মিটি আগুন দেখতে পাচ্ছি, একটু সময় তুমি অপেক্ষা করো, হয়তো এখান থেকে এক টুকরো আগুন তোমার জন্য নিয়ে আসবো। মুসা নবীর ওয়াইফ এখানে অপেক্ষা করলেন, তিনি সামনের দিকে পা বাড়াচ্ছেন, এক পা সামনের দিকে বাড়ায় আবার এক পা পিছনের দিকে নেয়, কারণ জায়গাটা ঝোপ জঙ্গল, সেখানে আছে নানান রকম হিংস্র প্রাণী, সাপ আর ব্যাঙের নাক ডাকানি, এক পা সামনের দিকে দেয় আবার পিছনের দিকে চলে আসে, হাঁটি হাঁটি করে এগোতে লাগলেন। দেখেন যে আগুন তো পিছনের দিকে যায়। এবার ভাবতেছেন না এইভাবে সামনে গেলে হবে না, একেবারে স্পিড সামনের দিকে যেতে হবে। বডির সবটুকু শক্তি উজাড় করে দিয়ে সামনের দিকে যখন তিনি যাচ্ছেন, দেখলেন তিনি 50 কিলোমিটার বেগে সামনের দিকে যাইলে আগুনটা 100 কিলোমিটার বেগে পিছনের দিকে যায়। সিদ্ধান্ত নিলেন এভাবে তো আগুনকে ধরা যাবে না, এ হেঁটে হেঁটে যত স্পিডেই দৌড় দেয় আগুনকে ধরা যাবে না। তিনি ভাবলেন আমার এই ধমনীতে যতগুলো শক্তি আছে, এই বডিতে যে পরিমাণ এনার্জি আছে, সমস্ত এনার্জিকে একসাথে জমা করে আমি একেবারে জীবন কামড় দিয়ে একটা দৌড় আনি দেয় যা করছে আমার আল্লাহ, আগুনকে কোনো মতে ধরতে পারে কিনা। যেই মাত্র তিনি স্পিডে দৌড় দিলেন, আমার ভাই তফসিরে কুরতুবীর মধ্যে লিখে মুসা নবীর গায়ে এত বেশি শক্তি ছিল, এক থাপ্পড়ে তিনি ফেরাউনের এক সৈন্যকে মাইরা ফেলছেন। এত বেশি শক্তি, সুবহানাল্লাহ, বলেন না মুসা নবীর গায়ে এত বেশি শক্তি ছিল। তফসিরে কাবীরে আপনার ইসরাইলের রেওয়ায়েত উল্লেখ আছে, তিনি আজরাইলকে থাপ্পড় মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন না তিনি শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে আগুনটাকে ধরার জন্য যখন দৌড় দিয়েছেন, আগুনকে ধরবেন, আগুনের ভেতর থেকে আওয়াজ আসলো, মুসা রে আমি তো আগুন না, আমি তোমার আল্লাহর নূরের ঝলক। তুমি কাকে ধরার জন্য দৌড়াচ্ছ মুসা? কার নাগালকে টুটি চেপে ধরার জন্য দৌড়াচ্ছ? হাতের মুঠের ভেতরে আনার জন্য দৌড়াচ্ছ? কাকে তুমি আগুন ভেবে এভাবে এনার্জি খরচ করছো? না, আমি তো আগুন নই, আমি তোমার মালিক রবের নূরের ঝলক। আসো এখানে, চলে আসো, ইন্নাকা বিল ওয়াদি আল মুকাদ্দাস তুয়া। তুমি হাঁটতে হাঁটতে আর দৌড়াতে দৌড়াতে যে জায়গায় এসে পৌঁছে গেছো, এটা এমন এক পবিত্র জায়গা, আমি যতজনকে এখানে ডেকে এনেছি সবাইকে নবী বানিয়েছি, আজকে তোমাকেও নবুয়ত দিয়ে নবী বানায় দিব। সুবহানাল্লাহ, বলেন না নবুয়ত ফাইলাইছেন? কি ফাইলাইছেন? জোরে হয় না? কি আনতে গেছিলেন? আরো জোরে হন, কি ফাইলাইছেন? হাকিমুল উম্মত লিখেছেন গায়ে আগ লেনে কা মুসা পয়গম্বর, মুসা পয়গম্বর তো গিয়েছিলেন আগুন আনার জন্য নবুয়ত মিল গায়া, সেখানে তার নবুয়ত হয়ে গেছে, নবুয়ত তিনি পায় গেছেন। আমাদের এই দেশে বর্ষাকালে আপনারা দেখবেন একদল লোক আছে হিজল গাছের গোটা টুকরো টুকরো করে কাটে, বুঝেন হিজল গাছ, হিজল গাছের গোটা টুকরো টুকরো করে কেটে বালতির ভেতরে ডালে, ওখানে পানি দিয়ে ঘাটা দিলে আপনার সাবানের মতো করে ফেনা হয়, এই ফেনাগুলোকে জরু জরু মাটিতে ছাড়লে গোবরের তালের চতুর্দিকে কিছু মাটি থাকে, এগুলো জরু জরু মাটি, এই মাটিতে এই ফেনাগুলো ডাললে এর ভেতর থেকে কি যেন বের হয়, কে শোনা বাংলা কোন খাটি বাংলা, জির, কি বের হয়? এবার এক বেচারা এই হিজল গাছের গোটার ফেনাগুলো ডাললো জরু মাটিতে, এখান থেকে জির না বের হয়ে দেখে ফুস, কি বের হয়ে গেছে, চাইছিল জির বের করতে, বের হয়ে গেছে সাপ,
মুসা নবী দেখলেন যে আসলাম তো আগুন আনতে, পায়ে গেলাম নবুয়ত, মহা খুশি, এত খুশি, খুশিতে তিনি এখানে নাচতেছেন, খুশিতে নাচতেছেন। তাফসীরে কাবীরে এভাবে উল্লেখ করা হয়েছে, ফাজাআলা মুসা, মুসা আলাইহিস সালাম শুরু করলেন খুশিতে নাচানাচি, আল্লাহ বললেন ফাখলা আনা আলাইক, এ মুসা খুশিতে তো নাচতেছো, পায়ে তো জুতা, এটা পবিত্র জায়গা, জুতা দুইটা খুইলা বগলের নিচে নাও, কইতেন না সুবহানাল্লাহ। এই দুই জুতা বাক্সের ভেতরে আছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোরআনের তাফসীর শুনতে খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহ আকবার, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মহব্বত বাড়ায় দেন, বলেন আমিন। এক নম্বর মুসা নবীর পায়ের দুই জুতা, দুই নম্বর পাঁচটা বরকতওয়ালা জিনিসের আলোচনা শেষ হইলি ওয়ার শেষ, ইনশাল্লাহ আপনাদের বিরক্তিও শেষ হয়ে যাবে, বিরক্ত হচ্ছেন না তো, আর হুজুরও আসুক। দুই নম্বর এই বাক্সের ভেতরে ছিল মুসা নবীর হাতের লাঠি, মুসা নবীর হাতে আসছে, হুজুর আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর দুই মিনিটের ভেতরে আমি বয়ান শেষ করে দিচ্ছি। এখানে একটি কথা আমার বলতে বড় ইচ্ছে হচ্ছে, মুসা নবী যখন নাচতে ছিলেন তুর পাহাড়ে পবিত্র জায়গায়, তখন মুসা নবী আসমানের দিকে চেয়েছিলেন, আসমানের দিকে চায়া এখানে নাচতেছিলেন, আসমানে তখন নূরের লাইট দিয়া তিনি দেখতেছিলেন লেখা আছে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমা, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রসঙ্গটা আমি এখানে টেনে আনলাম একটি কথা আপনাদেরকে বলার জন্য, যদি এই প্রসঙ্গটা সামনে স্বাভাবিকভাবেই আসতো ইজিলি, কিন্তু এখানে টেনে আনলাম এই কলেমায়ে তৈয়বাটা বলার জন্য। এই বর্তমান যুগে ঈমান আমল নষ্ট করার জন্য একটি দল বের হয়েছে, যেই দলটি যদিও এখন তাদের দৌরাত্ম্য দেখা যায়, সৃষ্টি হয়েছিল ওই ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ যখন মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এই টাকা দিয়া কিনে চারটি দল তৈরি করেছে। আরেকটা দলের নাম আহলে হাদিস, এদের লিখা একটি বই আছে, বইয়ের নাম ইসলামের মূল মন্ত্র, বলবেন বইয়ের নাম কি, আরো জোরে বলেন না, ইসলামের মূল মন্ত্র কলেমায়ে তৈয়বা। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় লিখেছেন কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে মানুষ বেঈমান হয়ে যায়। এত আস্তে কইলেন, এখানে দলিল লিখেছেন, কারণ হচ্ছে কলেমায়ে তৈয়বা এমন কলমা যেই কলেমার কথা হাদিসের কোন কিতাবে নাই। আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের কি বিশ্বাস কলিমায়ে তৈয়বা হাদিসের কিতাবে আছে না নাই? এত এত কিতাবে আছে, শুধু কিতাবের নামগুলো যদি বলি আমার মনে হয় 12-14 মিনিট টাইম লাগবে শুধু কিতাবের নামগুলো বলতে। আমি এখন 10টা কিতাবের নাম বলবো, আপনারা মুখস্থ করে লাগবেন, আমি কিতাবের নাম বলবো সংখ্যাটা আপনারা বলবেন, এক বলবেন, এরপরের নাম বললে দুই বলবেন, সংখ্যা বলবেন আপনারা, কিতাবের নাম বলবো আমি, কলিমায়ে তৈয়বা আছে এক কিতাবে, কিতাবের নাম তাফসীরে ইবনে কাসির, জোরে কোন, সেখানে কোরআনের আয়াত ওয়া আলজামাহুম কলিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, এই আয়াতের তাফসীরে এক হাদিস উল্লেখ করা হয়েছে, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইবনে আব্বাস, জোরে বলেন তো সাহাবীর নাম কি, ইবনে আব্বাস, বলেন আমার নবী আমাকে হাতে ধরে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জানো আমি যখন জান্নাতের ভেতরে গেলাম জান্নাত সফর করার জন্য, ভিতরে ঢুকে চতুর্দিকের দেয়ালে নূরের অক্ষর দিয়ে লিখা, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন কলিমায়ে তৈয়বা হাদিসের কিতাবে আছে না নাই? হাদিসের আরেক কিতাবে আছে, তাফসীরের কিতাব, হাদিস উল্লেখ করা হয়েছে, কিতাবের নাম তাফসীরে কাবীর, আরো জোরে ওই
সেখানে আলজামুম কালেমাত তাকওয়ার অধীনে হাদিস উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী সাহাবীর নাম ইবনে মাসউদ। ইবনে মাসউদ বলেন, আমার নবী আমাকে বললেন, ইবনে মাসউদ, আমি যখন জান্নাতে ঢুকতেছিলাম মেইন গেইটে দেখি, আগের হাদিস হইল জান্নাতে ঢুকার পরে ভিতরের দেয়ালে, এখনের হাদিস হলো ঢুকার সময় মেইন গেইটে নূরের অক্ষর দিয়া লিখা, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের আরেক হাদিসে আছে, হাদিসটি আছে কিতাবে, কিতাবের নাম তাফসীরে কুরতুবী, আর জোরে গান, সেখানে হাদিস উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী সাহাবীর নাম বেলাল হাবশী, জোরে বলবেন কি নাম, বেলাল হাবশী বলেন, আমার নবী আমাকে বললেন, বেলাল রে, আমি যখন মেয়ারাজে যাচ্ছিলাম, এক নম্বর আকাশ পার হয়ে, দুই নম্বর পার হয়ে, তিন নম্বর পার হয়ে, একেবারে সাত নম্বর আকাশ পার হয়ে, লৌহ কলম পার হয়ে, আর সে আজিমের কাছাকাছি যখন গেলাম, দেখলাম আষ্টজন ফেরেস্তার কাঁধের উপরে আর সে আজিম মালিক রেখে দিয়েছে, আর ফেরেস্তাগুলোর কপালে নূরের অক্ষর দিয়ে লিখা, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক কিতাবে আছে, কিতাবের নাম কানজুল উম্মাল, আরো জোরে কোন, কানজুল উম্মাল কিতাবে হাদিস, সাহাবীর নাম আবু হুরাইরা। আবু হুরাইরা বলেন, আমরা একদিন নবীজিকে খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না, ভাবলাম ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে কোন রকম ক্ষতি করে ফেলেছে কিনা, কই গেল রে, কই গেল বিশ্ব নবী, কোথায় গেল আমরা খুঁজে পাই না। হঠাৎ করে এই খেজুর বাগানের গুহায় দেখি আমার নবী বসে কি যেন জপতেছেন। নবী আমাদেরকে দেখে বললেন, আবু হুরাইরা, আতাআলামুন, তোমরা কি জানো, মা আকুলু, আমি এখানে কি জপতেছি। আমরা বললাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন। নবী বলেন, আকুলু, আমি এই গুহার ভিতরে তিন দিন তিন রাত বসে থেকে জপতেছিলাম ইসলামের কলেমা, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। এখন খালি কিতাবের নাম কই, আমি হাদিস বলবো না, এই হাদিস, ঠিক এই হাদিসটা আছে হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক, আর আসতে কই, এই হাদিসটা আছে হাদিসের আরেক কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবাই, আরো জোরে কোন কই, এই হাদিসটা আছে আরেক কিতাব, কিতাবের নাম আল আসার, আরো জোরে কোন, আরেক কিতাবে আছে কিতাবের নাম আল ইহকাম, আরো জোরে কোন, আরেক কিতাবে আছে কিতাবের নাম শুবাতুন মিনাল ঈমানে লিত্তহাবি, আরো জোরে কোন কই, আরেক কিতাবে আছে কিতাবের নাম হলো আরবাইনা হাদিসা, আরো জোরে কোন, কলমা তৈবা আছে এমন কিতাবের নাম কইলাম কয়টা, আরো জোরে, আরো জোরে। রাজশাহীর এক মাহফিলে, শেষ কথা আমার, রাজশাহীর এক মাহফিলে আমাকে বিষয় দিছে ইসলামের মূল মন্ত্র কলমায়ে তৈবা, ওই দিকে এগুলো বেশি তো, এটা বিষয় দিছে, দশটা কিতাবের নাম বলে প্রত্যেকটার হাদিস বিস্তারিত বলে, সাহাবীর নামও বললাম, বর্ণনাকারীদের নামও বললাম, কোন বর্ণনাকারীরা কোন কোয়ালিটি সেগুলো বললাম। বলার পরে মঞ্চের কোনায় এক মুরব্বী বেচারা বসে বসে বলতেছে, মৌলবী সাহেবের মতো আমরা তো জ্ঞানী না, আমরা একেবারে বকলম, মৌলবী সাহেব হাসাক না মিশাক আমরা তো বুঝতে পারি না, আমরা তো জানি না আসলে কলিমা হাদিসে আছে না নাই, এটা আমরা কেমনে বুঝু, মৌলবী হাসাক না মিশাক, আমার তখন বুঝার বাকি নাই। এর এক কিতাবের নাম দশটা না, বিশটা যদি বলি বিশটা না, পঞ্চাশটা কিতাবের হাওলাও যদি দেয় সে কলিমায়ে তৈবা মানবে না, কারণ তার অবস্থা হইলো ফাগলা কুত্তার বাকালেজের মতো। কথা বলেন, ফাগলা কুত্তার বাকালেজের মধ্যে ঘি ছয় মন নয় মন মাইকা টানা টানি করে সাইরা দিলে যেই, কথা কয় না যে। এখন এই দশ দলিল দিয়ে কাজ হবে না, এদের জন্য আরেকটা দলিল লাগবে, এটার নাম এগারো নম্বর দলিল, কয় নম্বর, জোরে কোন কয় নম্বর, এগারো নম্বর আর একটা দলিল লাগবে। এই দলিল বুখারী শরীফে নাই, এটা মুসলিম শরীফেও নাই, আবু দাউদ শরীফেও নাই, নাসাইতেও নাই, ইবনে মাজাতেও নাই, ওই এগারো নম্বর দলিলটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকেও নাই, কানজুর উম্মালেও নাই, ইবনে আবি শাইবাতেও নাই। ওই দলিল কোনো মুফতি দিতে পারবে না, মুহাদ্দিসও দিতে পারবে না, শাইখুল হাদিসও দিতে পারবে না, ওই দলিলটা দিতে পারবে পবিত্র বাংলার শাহজালালের সৈনিকেরা, যেই সৈনিকেরা ইমানওয়ালা, যেই সৈনিকেরা কোরআনওয়ালা, যেই সৈনিকেরা কলেমাওয়ালা, যেই সৈনিকেরা কৃষক খামার আর ক্ষেত খামারে কাজ করে, এরা হয়তো রফিক সালামের জব্বারের দল, এদের হয়তো পেটে খাবার নেই কিন্তু কলেমাকে ভালোবাসে জানের চেয়ে বেশি। ওই দলিলের নাম হইল সময় মতো পাগলা কুত্তাদের ফাঁসার মধ্যে গোজাইয়া বাসের লাঠি অথবা বরাক বাসের মুঠা, বরাক বাসের মুঠা, বরাক বাসের মুঠা, ঠিক কি কলেমায়ে তৈবা।
আছে না নাই? ওয়াজ তো করলাম, ওয়াজ এক কান দিয়া ঢুকে আরেক কান দিয়া কথা কয় না। এই ব্যাপারে লেখা আমার কিতাব আছে, কিতাবের নাম আহলে হাদিসের ভ্রান্ত মাসাইল, আরেকটার নাম কথিত আহলে হাদিসের মুখোশ উন্মোচন। এই গেইটে থাকবে ছাত্রদের কাছে, ভালো মনে করলে নিয়ে যাবেন। শেষ পর্যায়ে আলোচনা আপনাদের মুখস্থ আছে কিনা যাচাইয়ের জন্য এক মিনিটে জিজ্ঞেস করছি, যেই সূরা তিলাওয়াত করেছিলাম সূরার নাম আলে ইমরান না বাকারা? আয়াত নম্বর 243 না 50? হাদিসের কিতাবের নাম আবু দাউদ না ইবনে মাজা? পৃষ্ঠা নম্বর 9 না 6? হাদিস নম্বর 43 না 49? সাহাবীর নাম বেলাল না আবু হুরায়রা? 250 নম্বর আয়াতে ইতিহাস 6 মাস আগের না 3070? আরো জোরে বলেন, 3070 বছর আগে যিনি নবী হইলেন, নবীর নামের ব্যাপারে তফসিরের কিতাবে 6 মত না 3 মত? জোরে ঘন কয় মত? বেশিরভাগ মত নবীর নাম হারুন না সামুইল? তিনি নবী হইছেন মুসা নবীর ইন্তেকালের 800 বছর পর না 400? জোরে ঘন কয় সব? 400 বছরে বনি ইসরায়েল 6 দল না 2 দল? আরো জোরে কয় দল? 2 দলের প্রতি আল্লাহ রাজি না নারাজ? নাজিল করছেন রহমত না গজব? শামবিল নবী বললেন একজনকে নেতা মানো, নেতার নাম বাবলু সেন্টু না তালুত? জোরে বলেন। বনি ইসরায়েল বলল নেতার মধ্যে খুঁজলে দুষ পাই 6টা না 3টা? জোরে ঘন কয়টা? নবী বললেন যদিও 3 দুষ আছে, সিনার মধ্যে বিজ্ঞান আছে না আসমানি এলেন? জোরে ঘন কি আছে? বনি ইসরায়েল বলল আসমানি এলেম আছে, প্রমাণ কি? নবী বললেন প্রমাণ হইল আগামীকাল তার ঘরের ছাদের উপরে ফজরের আগে আগে ঠাডা ফরবে না বাক্স নামবে? আরো জোরে, বাক্সের ভিতরে বরকতওয়ালা জিনিস থাকবে 50টা না 5টা? জোরে ঘন কয়টা? 1 নম্বর মুসা নবীর কয় জুতা? আরো জোরে, একটা গেল, রইল কয়টা? আরো জোরে, চারটা। শুনতেন না? ভবিষ্যতে আল্লাহ তৌফিক দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।